বন্ধুরা, জানলে অবাক হবেন, প্রাচীন শাস্ত্র মতে কোন দিনগুলো কোন খাবার খাওয়া উচিত নয় সেই বিষয়ে। তো বন্ধুরা, বিস্তারিত বিষয় আলোচনা করার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, জেনে নিই কোন দিনে কোন খাবারগুলো হিন্দু শাস্ত্র মতে খাওয়া উচিত নয়। বন্ধুরা, তার আগে একটু বলে রাখি, আমাদের ভিডিওটি আজকে স্পন্সর করেছেন amazon.com। বন্ধুরা, প্রত্যেক হিন্দুদের প্রতিদিন গীতা পাঠ করা উচিত। গীতা যদি আপনার বাড়িতে না থাকে তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে কিনতে পারেন। তো বন্ধুরা, আসুন আমরা জেনে নিই কোন দিনে কোন খাবারগুলো খাওয়া হিন্দু শাস্ত্র মতে উচিত নয়। যেমন হচ্ছে, দ্বিতীয়াতে পটল খেলে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। চতুর্থতে যদি মূলো খান তাহলে ধন্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। পঞ্চমীতে বেল খাওয়া উচিত নয়, কারণ বেল খেলে কলঙ্ক বৃদ্ধির সম্ভাবনা হয়ে থাকে। ষষ্ঠীতে নিম পাতা কখনোই খাওয়া উচিত নয়, খেলে সন্তানের ভাগ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। সপ্তমীতে তাল খাওয়া উচিত নয়, কারণ এই দিন যদি তাল খান তাহলে স্বাস্থ্যহানি হওয়ার ভয় থাকে। বন্ধুরা, অষ্টমীতে যদি নারকেল খান তাহলে ধন সম্পত্তির নষ্ট হওয়ার আশঙ্কা থাকে এবং শৈল খারাপ হওয়ার আশঙ্কা থাকে। নবমীতে পান্তা ভাত খেলে সর্দি কাশি হওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, দশমীতে কখনোই কলমি শাক খাওয়া উচিত নয়, কারণ দশমীতে যদি কলমি শাক খান তাহলে গোহত্যার সমতুল্য পাপ হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। একাদশীতে কখনোই শিম খাওয়া উচিত নয়, কারণ পাপের মনোবৃত্তি বাড়তে থাকে। প্রতিপদ তৃতীতে চাল কুমড়ো খেলে স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকে। বন্ধুরা, শাস্ত্র মতে খাদ্য গ্রহণের বিষয়ে আরও বিস্তারিত কিছু নিয়ম আছে যা সংক্ষেপে আমরা বলছি। যেমন, সূর্যোদয়ের আগে এবং গোধূলি লগ্নে কখনোই খাবার গ্রহণ করা উচিত নয়। বন্ধুরা, আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা কালী। ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না।